সাথে আমি রাকেশ শর্মা আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বৃত্তাকার গতি এবং ওইটার একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হচ্ছে এটা তো আমরা এই ক্লাসে আসলে বুঝবো যে বৃত্তাকার গতি কি এবং প্রাত্যহিক জীবনে এটা কোথায় কোথায় আমরা দেখছি তো আমরা বৃত্তাকার গতি বুঝতেই পারছ যে একটা বৃত্তাকার পথের গতি এরকম একটা গতি হবে তো এই গতির যে কন্ডিশন সেটা আমরা ফার্স্টে বোঝার চেষ্টা করব তো চিন্তা করো যে একটি বিন্দু ভর ছোট্ট একটা পয়েন্ট মাস সেটা এরকম একটা ভি যাচ্ছে তুমি কি করলে আচ্ছা এটাকে আমি একটু নিচে রাখি তাহলে বোঝাতে সুবিধা হবে এরকম ভি ভেলোসিরিতে যাচ্ছে তো তুমি যেটা করবে সেটা হচ্ছে এই বিন্দু বরাবর উলম্ব দিকে একটা বল প্রয়োগ করলে নাম দিলাম এটা এফ সি এই বলটা প্রয়োগ করলে এবং ভি ভেলোসিটিটা এই দিকে কাজ করছে তো কি হবে তখন ভি ভেলোসিটিটা এই দিকে কাজ করছিল এবং এই দিকে বল প্রয়োগ করার কারণে ভেলোসিটির দিকটা চেঞ্জ হয়ে যাবে ভেলোসিটির দিকটা তখন কি হবে এই দিকে এবং এই দিকে একই সাথে দুইটা ভেলোসিটির সূচনা ঘটবে এবং একই সাথে ঘটার কারণে এর লব্ধি বরাবর কোনো একটা দিকে কাজ করবে তো আমরা ধরে নিচ্ছি যে মোটামুটি রকম একটা বিন্দুতে এই বিন্দু ভরটা শিফট করবে এবং তাহলে ভি ভেলোসিটিটা অপরিবর্তিত থাকবে কারণ ভিকে কমানোর জন্য বা বাড়ানোর জন্য পরিবর্তন করার জন্য কোনো উপাংশ নাই কারণ এফ বলটা ভি এর উলম্ব বরাবর বা লম্বর বরাবর কাজ করছে পার পারপেন্ডিকুলার একটা ফোর্স এটা তো ভি তার মানে আনচেঞ্জ অবস্থায় থাকবে আচ্ছা তাই যদি হয় তাহলে এই বিন্দুতে শিফট হওয়ার পরে তুমি কি করলে তুমি আবারও এই পয়েন্টটাতে এফসি একটা বল প্রয়োগ করলে ওই বিন্দুটাতে তাহলে কি হবে এই বস্তুটা বিন্দু ভরটা আবার একটু শিফট হবে তো আমরা ধরলাম যে এইরকম একটা পয়েন্টে চলে গেল এবং ভেলোসিটি ভি এর কোনো চেঞ্জ হবে না তাহলে ওই জায়গাটা চলে গেল ভেলোসিটি ভি এবং তুমি যদি আবারও এই পয়েন্টটাতে এফসি একটা বল প্রয়োগ করো তাহলে তুমি একটা প্যাটার্ন খেয়াল করতে পারবে সেটা এটা এরকম যে এই বিন্দুভরটাতে এইদিকে আনুভূমিক পর্ব প্রথমে ভেলোসিটি কাজ করছিল অর্থাৎ বেগ কাজ করছিল তারপরে তুমি উলম্ব দিকে একটা এফ বল দিয়ে এটাকে পুশ করলে পুশ করার কারণে এটা সরে এই পয়েন্টে আসলো তারপরে সরে এই পয়েন্টে আসলো এবং সময় তুমি আনুভূমিক যে বেগ এর উপাংশ ওইটার সাথে উলম্ব দিকে অর্থাৎ লম্ব একটা বল প্রয়োগ করার কারণে এইভাবে শিফট হচ্ছে খেয়াল করলে দেখবে যে এই শিফটিংটা তুমি যদি করতেই থাকো এরকম ঘটনা যদি রিপিটেডলি করতে থাকলো করতে থাকো তাহলে একটা সার্কুলার একটা ওয়েতে এই বিন্দু ভরটা পরিভ্রমণ করবে ঠিক এই যে এর পরেই যদি তুমি এখানে করো তাহলে এই বিন্দু ভরটা এখানে চলে আসবে তখন এটার ভেলোসিটিটা শিফট হয়ে আবার এখানে চলে আসবে এবং সেই জায়গাটাতে যদি তুমি আবারও এফসি বল প্রয়োগ করো এবং কোন দিকে লম্ব বরাবর প্রয়োগ করো তাহলে দেখবে যে আবার এরকম ভাবে ঘুরছে তো এই যে ঘূর্ণন এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে এই বল এবং এইটাই হচ্ছে শর্ত কিসের শর্ত বৃত্তাকার গতির শর্ত কোন একটা বস্তু বৃত্তাকারভিক বরাবর যাচ্ছে বা কোনো একটা বস্তু মোশনে আছে ওইটাকে তুমি বৃত্তাকার একটা পথে ঘুরাতে চাও অর্থাৎ ওইটাতে বৃত্তাকার গতির সঞ্চার করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সব সময় ওই গতির উলম্ব দিকে একটা বল প্রয়োগ করতে হবে ওই গতির উলম্ব দিকে বা ওই বেগের উলম্ব দিকে একটা বল প্রয়োগ করতে হবে এই ক্ষেত্রে আমরা ওটাকে লিখেছি এফসি এবং তুমি যদি খেয়াল করে থাকো তুমি আরো একটা মজার জিনিস লক্ষ্য করতে পারবে যে এই যে এফসি এগুলো যদি সবগুলো তুমি মিলাও তাহলে দেখবে যে এটা ওই বৃত্তাকার পথের সেন্টার বরাবর অর্থাৎ কেন্দ্র বরাবর কাজ করবে তার তার মানে মানে কি দাঁড়ালো দাঁড়ালো যে তুমি যে বেগ আছে সেই বেগের প্রয়োগ বিন্দুতে তুমি যদি একটা বল প্রয়োগ করো ওই বেগের সাথে উলম্ব বরাবর এটা কন্টিনিউয়াসলি করতে থাকো তাহলে ওই বলটা আসলে কেন্দ্র বরাবর প্রয়োগ হবে এবং একটা বৃত্তাকার গতির সঞ্চার হবে খুবই সহজ জিনিসটা আসলে অন্যভাবে চিন্তা করা যায় দেখো যদি এই এটা বৃত্ত হয় তাহলে এই ভেলোসিটিটা আসলে বৃত্তের স্পর্শক বরাবর কাজ করছে কারণ এই রেখাগুলো বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করেছে তাহলে এইগুলা একটা স্পর্শক স্পর্শক বরাবর কাজ করছে এবং স্পর্শকের সাথে ব্যাসার্ধ সব সময় লম্ব হয় সব স্পর্শকের সাথে ব্যাসার্ধ সব সময় লম্ব হয় এই উপপাদ্যটা তোমরা পড়ে এসেছো মাধ্যমিকে তো এটাই আসলে আবার কাজে লাগছে এই যে বল এই বলের একটা নাম আছে এই বলটার নাম হচ্ছে বল ইংরেজিতে বলে তো এই যে কেন্দ্রমুখী বল এটার নাম এসেছে কারণে এটা কেন্দ্র বরাবর কাজ করে সব সময় এই বৃত্তাকার পথের কেন্দ্র বরাবর কাজ করে এবং এই জন্য এটার নাম কেন্দ্রমুখী বল তো শর্তটাই হচ্ছে এই কেন্দ্রমুখী বল তোমাকে একটা বৃত্তাকার পথে কোনো একটা গতি সবসময় বজায় রাখতে হলে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল সবসময় সরবরাহ করতে হবে তাহলেই একটা বৃত্তাকার গতির সূচনা ঘটবে এবং এটা যদি তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো সবসময় এটা যদি রিপিট করতে থাকো তাহলে একটা পূর্ণ বৃত্ত পরিভ্রমণ হবে কোন একটা বিন্দু পর একটা পূর্ণ বৃত্ত পরিভ্রমণ করবে এবং এই যে গতি এই বৃত্তাকার পথের গতিকে আমরা বলবো বৃত্তাকার গতি বা বৃত্তীয় গতি আচ্ছা তো এটা তোমরা আসলে প্রাত্যহিক জীবনে সবসময় খেয়াল করে থাকো তোমরা যদি এরকম কোনো কিছু খেয়াল করো যে একটা পয়েন্ট থেকে যদি তুমি একটা কোন একটা পাথর যদি বেঁধে এভাবে ঘুরাইতে থাকো যদি একটা সুতার সাথে একটা পাথর বেঁধে ঘুরাতে থাকো তুমি তাহলে কি হবে একটা বৃত্তাকার গতির সূচনা হবে তো এই ক্ষেত্রেও আসলে এই বৃত্তাকার পথের প্রত্যেকটা থেকে কেন্দ্র বরাবর একটা বল কাজ করে যেটা কিনা আমরা বললাম কেন্দ্র কেন্দ্রমুখী বল এবং এটা আমরা পরবর্তীতে আরো দেখবো এটা মানে বিস্তারিত আলোচনা হবে এবং এই আমরা দেখবো যে এফ বা সেন্ট্রিফেটাল ফোর্স এটা আসলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এরকম একটা রাশিমালা আমরা দেখব যেখানে এমটা হচ্ছে ওই বিন্দু ভরের ভর এবং ভিটা হচ্ছে রৈখিক বেগ অর্থাৎ এই স্পর্শক বেগটা স্পর্শকীয় বেগটা এবং ব্যাসার্ধটা কি ব্যাসার্ধটা হচ্ছে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ তো এরকম ঘটনা যদি আমরা দেখে থাকি তাহলে আমরা জানি যে বৃত্তাকার গতি আসলে কি রকম হতে পারে আমরা ইতোমধ্যেই জেনে ফেলেছি বা তোমরা যদি আরেকটা জিনিস খেয়াল করো আরেকটা উদাহরণ দিই যে যদি এই কেন্দ্রমুখী বল আমরা সাপ্লাই না করতে পারি তাহলে কি ঘটবে এরকম তোমরা হয়তো খেয়াল করেছো যে যদি তোমরা বর্ষাকালে যদি কোনো একটা গাড়ির দিকে লক্ষ্য করে থাকো তাহলে তোমরা দেখবে যে গাড়ির চাকাটা যেদিকে ঘুরছে যে পানি ওর কাদা জমে থাকে ওইগুলা তার উল্টা দিকে ছিটকে চলে আসছে তো এটা কেন হয় খুবই মজার ব্যাপার হচ্ছে এটা আসলে বৃত্তাকার গতির সাথে রিলেটেড এবং এটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা গাড়ির চাকা তো এই হচ্ছে আমার গাড়ির চাকা যেটা ঘটে তো এই হচ্ছে আমার সার্ফেস রাস্তার সার্ফেস এবং এই জায়গাটাতে কি আছে অনেক কাদা এবং পানি আছে তো আমি কি করছি আমি এইভাবে রোটেশনাল একটা আমি এইভাবে ঘুরছি আমার চাকা গাড়ির চাকা এইভাবে ঘুরছে তো এর সাথে যে বিন্দুগুলো লেগে আছে কাদার সেইগুলো যদি পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রমুখী বল সাপ্লাই দিতে পারে সবসময় সময় কেন্দ্রের দিকে যদি একটা পর্যাপ্ত বল সাপ্লাই দিতে পারে তাহলে এই কাদাগুলোও পুরাটা গাড়ির চাকার সাথে ঘুরতে থাকবে অর্থাৎ এই পুরা কাদার টুকুই গাড়ির চাকার সাথে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে কিন্তু কি হয় এটা তে মানে এর ভিসকোসিটি অতটা বেশি না সান্দ্রতা অতটা বেশি না বা খুব বেশি আঠার মতো এটা লেগে থাকে না কারণ এটার মধ্যে পানি মিক্স পানির আর কাদার একটা মিক্সচার তো আসলে অতটা কেন্দ্রমুখী বল সাপ্লাই দিতে পারে না ফলশ্রুতিতে কি হয় এ স্পর্শক বরাবর ছুটে যায় এবং তোমরা খেয়াল করবে যে এই রকম গাড়ির চাকা মুভমেন্ট থাকলে এই গাড়ির চাকা যেদিকে মুভ করছে তার উল্টা দিকে স্পর্শক বরাবর এই কাদাটা ছুটতে থাকে এটার কারণটাই আসলে এই কারণে যে এই কাদা পুরোটা ঘূর্ণন সম্পন্ন করার জন্য যে কেন্দ্রমুখী বল প্রয়োজন এটার সাপ্লাই দিতে পারছে না এই কারণে এটা স্পর্শক বরাবর ছিটকে পড়ছে ঠিক একইভাবে আগের উদাহরণেও তোমরা যদি এরকম একটা পাথর নিয়ে ঘোরাতে থাকো এবং এক একসময় যদি ঘোরাতে 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 ছেড়ে দাও তাহলে ওই ওই বস্তুটা পাথরটা এই বৃত্তের স্পর্শক ছুটে বেরিয়ে যাবে এবং এইটাকে বলা হবে যে স্পর্শকীয় বেগ ঠিক আছে তো এই স্পর্শকীয় বেগের ব্যাপারটা এই কারণেই ঘটবে যে কারণে কেন্দ্রমুখী বলটা সাপ্লাই দিতে পারছে না এই জন্য এখন তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে তোমরা যখন গাড়িতে চলো তখন আসলে অনেক সময় বাঁক নেয়া লাগে অনেক অ্যাক্যিউট বাঁক নেয়া লাগে তখন আসলে কি ঘটনা ঘটে তখন আসলে বৃত্তাকার গতির একটা কনসেপ্ট আসতে পারে তো তোমরা খেয়াল করো যে তোমরা যখন একটা রাস্তা ধরে চলছো ধরো যে এই হচ্ছে আমার রাস্তা এখানে যদি আমার এটা হচ্ছে আমার গাড়ি তো এই গাড়িটা রাস্তা দিয়ে চলছো তো এরকমভাবে মুভ করছে এবং এইটা হচ্ছে সেই বাঁক যেটা আমার মোড়ে থাকে সাধারণত তো এই মোড়গুলোতে যখন বাঁক নিচ্ছি তখন কি করছে তখন এই গাড়িটাকে এই বৃত্তাকার পথের এলং অর্থাৎ বৃত্তাকার পথের সাথে চলতে হলে অবশ্যই এই বৃত্তাকার পথের কেন্দ্র বরাবর অর্থাৎ এই বাঁকের দ্বারা যে বৃত্তটা তৈরি হয় ওইটার কেন্দ্র বরাবর একটা সেন্ট্রি পেটাল ফোর্স সাপ্লাই করতে হবে আচ্ছা তুমি এই গাড়িতে বসে আছো তুমি তাহলে ছিটকে চলে যাচ্ছ না কেন কারণ তোমাকে সেন্ট্রিপেটাল ফোর্স বা এই কেন্দ্রমুখী বলটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে এই গাড়িটা তুমি হয়তো খেয়াল করেছো যে তুমি হয়তো বাসে যাচ্ছ বা কোনো গাড়িতে যাচ্ছ তাহলে যখন তুমি এরকম বাঁক নাও তাহলে তুমি সিটের সাথে গাড়ির দেয়ালের সাথে হেলে যাও এইটার কারণটা কি কারণটা হচ্ছে তুমি ছিটকে যেতে চাচ্ছ কিন্তু গাড়ির দেয়াল তোমাকে উল্টা দিকে একটা বল প্রয়োগ করছে যেটা কি না এই বৃত্তের কেন্দ্র বরাবর এবং ওই বলটাই তোমাকে এই বৃত্তাকার পথে রাখছে অর্থাৎ ওই বলটাই আসলে সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল এরকম আহ সেন্ট্রিপেটাল ফোর্স ছাড়াও আমরা এই সিরিজটাতে এই চ্যাপ্টারটাতে আমরা দেখব যে রৈখিক বেগ এবং কৌণিক বেগ বলে একটা টার্ম আসবে এটার মধ্যে একটা সম্পর্ক আছে সুন্দর একটা সম্পর্ক আছে ভিকোস আর ওমেগা এই জিনিসগুলো দেখব এবং যে টার্মগুলো আছে আমরা রৈখিক বেগ যখন শিখেছিলাম তখন যে টার্মগুলো শিখেছিলাম ওইগুলা বৃত্তাকার গতির ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হয়ে যাবে এই জিনিসগুলো আমরা শিখব তো এইটা ছিল আসলে বৃত্তাকার গতির ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন টার্ম নিয়ে আলোচনা করব এবং বিশদভাবে ওইগুলো বোঝার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে